জন্মদিনের পার্টিতে মাদক খাইয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চার অভিযুক্ত। অভিযুক্তদের তোলা হলো বারাসাত আদালতে। রাজারহাটে বৈদিক ভিলেজে ছিল জন্মদিনের পার্টি। জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার। ঘটনাটি ঘটেছে রাজারহাটের একটি রিসর্টে। ইতিমধ্যেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার অভিযুক্তদের তোলা হয় বারাসাত আদালতে। জানা গেছে রাজারহাট এলাকায় রয়েছে বৈদিক ভিলেজ নামে একটি রিসর্ট। অভিযোগ, গত 9 তারিখ বৈদিক ভিলেজের ওই রিসর্ট ভাড়া করা হয়, 10 তারিখ ছিল সেখানে অনুষ্ঠান। তরুণীর অভিযোগ, জন্মদিনের পার্টির শেষে তরুণীকে মাদক জাতীয় কিছু খাইয়ে বেহুশ করে গণধর্ষণ করা হয়। 11 তারিখ এই মর্মে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। শুক্রবার অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রথমেই অভিযুক্ত চারজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় বক্তব্যে অসঙ্গতি মেলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করে এদিন বারাসাত আদালতে তোলা হয়। এ বিষয়ে ওইদিন পার্টিতে যারা যারা উপস্থিত ছিলেন প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হবে বৈদিক ভিলেজ কর্তৃপক্ষকে। খতিয়ে দেখা হচ্ছে সেখানকার সিসিটিভি ফুটেজ। জানা গেছে ঘটনার দিন জন্মদিনের ওই পার্টিতে প্রায় 15 জন উপস্থিত ছিলেন। জন্মদিনের পার্টিতে যারা উপস্থিত ছিলেন প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার পর রিসর্ট কর্তৃপক্ষ কেন পুলিশের সাথে যোগাযোগ করেননি সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কালকে আমাদের রাজারহাট থানায় লেট ইভিনিং যে ভিকটিম গার্ল আছেন উনি এসে একটা অভিযোগ দেন কি 9 তারিখ লেট ইভিনিং উনি ওনার একটি বান্ধবীর সঙ্গে বৈদিক ভিলেজে একটা ভিলাতে যান। একটা ফ্রেন্ড আছে ওনার বান্ধবীর, যে ফার্দার ফ্রেন্ড আছে, ওর বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে। সেখানে অন্যান্য গেস্টকেও ইনভাইট করা হয়েছিল, আরও লোক ছিল ওখানে, দেওয়ার গ্রুপ অফ বয়েজ অ্যান্ড গার্লস। সো সেই রাত্রি উনি 9টা 10টা রাত্রিও উনি ওখানে ছিলেন। তো সেই রাত্রির সময়েই ওখানে উনি চারজন যে অভিযুক্ত ছেলে আছে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আনিয়েছেন কি ওনার সঙ্গে সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে, রেপ করা হয়েছে। তো ইমিডিয়েটলি লোকাল থানা এই কমপ্লেনটা রিসিভ করে FIR করে আর আমাদের পুরো টিম, আমাদের সিনিয়র অফিসার্স ইনক্লুডেড, গোটা রাত্রি সব জায়গা রেড তালাশি চালিয়ে যে চারজন অভিযুক্ত আছেন তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। বাকি যে আমাদের আজকে ওনাদেরকে কোর্টেও প্রডিউস করা হবে আর আমাদের যা যা নির্দিষ্ট যে ইনভেস্টিগেটিভ স্টেপস আছে সেটা যে যারা পার্টিতে ছিলে তাদের ছিলেন তাদের স্টেটমেন্ট রেকর্ড করা থেকে শুরু করে যে মেডিকেল করানোর আর বাকি সব যা যা আছে সেটা আমাদের নিয়ম অনুযায়ী আমরা পুরোপুরি ইনভেস্টিগেশন করছি। এই পুরো সিরিয়াসনেস দেখে ওকে পুরো গুরুত্ব দিয়ে আমাদের ইনভেস্টিগেশন যে আছে সেটা DDকে দেওয়া হয়েছে, আমাদের বিধাননগর DD সেকশনকে আমি ওদেরকে দিয়ে দিয়েছি। ফার্দার ইনভেস্টিগেশন উইল বি ডান বাই DD। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, রাজারহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।